বন্ধুরা, কনস্টেবল পদে কিন্তু নিয়োগ করতে চলেছে ফায়ারম্যান কনস্টেবল। তো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের মাধ্যমে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে। আর এই চাকরিটি পুরোটাই কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে। তো সবই বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, অর্থাৎ যে কনস্টেবল ফায়ারম্যানে নিয়োগ করতে চলেছে সব বিষয় নিয়ে। তার আগে তোমরা যদি নিত্য নতুন ভিডিও পেতে চাও, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। এই সেই চাকরি বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছিল 29/1/2022, যেখানে বলা হয়েছিল আবেদন করার ক্ষেত্রে 29/1/2022 থেকে আবেদন শুরু হবে এবং শেষ হতে চলেছিল মার্চ মাসের 4 তারিখে। শুধুমাত্র এখানে পুরুষ ভারতীয় নাগরিকরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, যেখানে কনস্টেবল ফায়ারম্যান পদে নিয়োগ করা হবে 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা বেতন দেওয়া হবে। তো টোটাল মিলিয়ে এখানে শূন্য পদ রয়েছে 1,149টি। এখানে 18 থেকে 23 বছরের মধ্যে মার্চ মাসের 4 তারিখ 2022 মধ্যে যাদের হবে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলা হয়েছে সরকারি হিসাবে এখানে রিক্রুটমেন্টের জন্য সরকারি হিসাবে ছাড় থাকবে বয়সের, যেরকম SC/ST-দের 5 বছর ছাড় থাকবে, OBC-দের 3 বছর ছাড় থাকবে এবং সাথে ই-সেলসম্যানদের জন্য ছাড় থাকবে। এখানে বেতন দেওয়া হবে 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা। তো যারা আবেদন করবেন এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সাথে এখানে বলা হয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল গেমস স্পোর্ট অ্যাথলেটিকের খেলার অর্থাৎ সার্টিফিকেট থাকতে হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস হাইট 170 সেন্টিমিটার হতে হবে, চেস্ট ফুলিয়ে 80 সেন্টিমিটার হতে হবে, ফুলিয়ে 5 সেন্টিমিটার বাড়াতে হবে। ওয়েট এখানে থাকতে হবে মিনিমাম হাইট এজ পার মেডিকেল স্ট্যান্ডার্ড হিসাবে থাকতে হবে। সিলেকশন প্রসেস এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করে নেওয়া হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হিসাবে নেওয়া হবে এবং কি মেডিকেল এক্সামিনেশনেরভাবে নেওয়া হবে। এখানে অ্যাপ্লিকেশান ফিজের জন্য এখানে 100 টাকা দেওয়া হবে, অর্থাৎ 100 টাকা দিয়ে এখানে আবেদন করতে হবে প্রত্যেকের জন্য। আর ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে কিন্তু এখানে ড্রাফ্ট কেটে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এখানে অফলাইনে আবেদন চলবে এবং কি অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন চলবে। তো বলা হয়েছে এখানে আবেদন করার জন্য ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটে গিয়ে ওইখানেই ওই ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে ফটোগ্রাফি, সিগনেচার এবং কি রিলেভেন্ট ডকুমেন্ট লাস্ট তারিখের আগে। তো কীভাবে আবেদন করবে, আবেদন করার জন্য আমি ডাইরেক্টলি নিচে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ লগ ইন লেখা আছে। তো প্রথমে তোমরা যে পদের জন্য আবেদন করবেন, প্রথমে তো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের থেকে প্রথমে রেজিস্ট্রি করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য লগ ইনে ক্লিক করে দিতে হবে, নিউ রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে বেসিক নাম, বেসিক ডিটেলসগুলো এখানে পূরণ করতে হবে, নাম, ভেরিফাই নেম এবং কি যদি নাম চেঞ্জ করো তো মানে করো পরে তো সেক্ষেত্রে নো করে দিও, ইজ করে দিও, আর যদি না করো নো। তো এখানে দিয়ে দেওয়ার পরে বাবার নাম দিয়ে ভেরিফাই, বাবার নাম এবং কি মায়ের নাম ভেরিফাই সব এখানে দিয়ে দিয়ে সাবমিট করে দিতে হবে। তারপরে সাবমিট করার পরে একের পর এখানে লগ ইন করে বসিয়ে দিয়ে তারপর মোবাইল নাম্বার ওখানে OTP বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগ ইন চলে আসবে, লগ ইনের পরে আসবে পরের সেকেন্ড সেকশন, সেখানে গিয়ে কিন্তু ফর্ম সিলেক্ট করে অ্যাপ্লাই করতে হবে। তো তোমরা যদি আবেদন করতে চাও এই চাকরির জন্য সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের জন্য অর্থাৎ কনস্টেবল ফায়ার পদে, তাহলে কিন্তু বিজ্ঞপ্তি নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে এবং কি আবেদন করার লিঙ্কও দেওয়া আছে, তো নিচে গিয়ে আবেদন করতে পারো। তো ভিডিও শেষ করছি, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।